চারিদিকে শুধু বিয়ে বাড়ি আর বিয়ে বাড়ির খাওয়া দাওয়া, সব দিকে সবাই দেখছে বিয়ে বাড়ির ভিডিও দিচ্ছে, বিয়ে বাড়ির খাওয়া দাওয়া শেয়ার করছে। তো আমি আজকে চলে এলাম বিয়ে বাড়ির একটা ভিডিও নিয়ে। বিয়েটা ছিল আমার বাবার বন্ধুর ছেলে রিসেপশন, বিয়ে হয়ে গিয়েছে, রিসেপশনে আমাদের নিমন্ত্রণ ছিল, আমরা সবাই এসেছি বাবা মার সাথে। তো বিয়ে বাড়ি ঢুকলেই আমার প্রথমে যেদিকে চোখ দেয় সেটা হলো স্টার্টারে কী কী আছে সেই দিকে। তো যাই হোক, প্রথমে তো স্টার্টারের দিকে গেলে হবে না, প্রথমে যাদের জন্য আর কি এত আয়োজন তাদের সাথে একটু দেখা করে নিতে হয়। তো এই হলো তারা, এদেরই আজকে রিসেপশন পার্টি ছিল। তো চলুন এবার স্টার্টারের দিকে যাওয়া যাক, স্টার্টারে কী কী আছে দেখে নিই। ফিশ ফিঙ্গারটা আপাতত ছিল না, আনতে গিয়েছিল, তো তার পাশেই ছিল ফিশ রেশমি কাবাব, যেটা আমার খেতে খুব 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 ভালো লেগেছিল। তো আমি চট জলদি নিয়ে নিয়েছিলাম খাবো বলে। এই যে দেখুন কী সুন্দর, কতটা দারুণ দেখতে, দেখতে তো ভালো মানে খেতেও খুব সুন্দর হবে। তো তারপরে ফিশ ফিঙ্গার চলে এলো, আমি গিয়ে জলদি জলদি দু প্লেট ফিশ ফিঙ্গার নিয়েছি, কারণ আমার ফিশের আইটেম খেতে খুব ভালো লাগে সেই জন্য। তো চলুন ফিশ ফ্রাইটা খাওয়া যাক। এবার আসে কাবাবের দিকে, মানে ছিল চিকেনের বিভিন্ন রকমের কাবাব, রেশমি কাবাব, হরিয়ানা কাবাব, আর সব থেকে আমার যেটা ভালো লেগেছে সেটা হলো চিলি বেবিক্রন। তো আমি সব একটা একটা করে নিয়েছিলাম চিলি বেবিক্রনটা। তো আমি বলেছিলাম যে সব কিছু আমাকে একটা একটা করে দেবে, কারণ আমি অনেকটা খেয়ে ফেলেছি, আমার আর মানে একটু পেটে জায়গা ছিল না। তো তাই হোক, তো নিয়েছিলাম, তো তাও মনটার জন্য কেন কেমন ফিস ফিস করছিলো, আবার দুটো ফিস ফিঙ্গার এর সাথে আমি অ্যাড করে নিয়েছিলাম। ফিস যে ফিসের জিনিস খেতে আমার খুব ভালো লাগে সেই জন্য, তা ফিস ফিঙ্গারটা খুব ভালোও করেছিল। এই দেখুন কতটা ফ্রেশ মাছ ভিতরে, মাছটা দেখে গালে তো আমার জল চলে আসছে। আমি তো খেয়ে নিই, এবার আস্তে আস্তে যাই কোল্ড ড্রিঙ্কসের দিকে। কোল্ড ড্রিঙ্কস আমি খুব একটা খাই না বলতে খাওয়ার মধ্যে শুধু মাজাটা খাই, এছাড়া খুব রেয়ার, মানে না খেলেই নয়, খুব যখন সমস্যা হয় স্প্রাইটটা একটু খাই। তো আমি মাজা নিয়ে নিয়েছি মাজা খাবো বলে। তারপরে চলে আসি আইসক্রিম, আইসক্রিম যদিও বা দিয়েছিল আমি খাইনি, মা খেয়েছিল। এবার আসা যাক মেন কোর্সের দিকে, আপনারা মেনু কার্ডটা একটু পড়ে নিন। তো এমনি স্টার্টারে অনেক কিছু খেয়েছিলাম, খাবার জায়গা ছিল না, খুব শর্ট টাইমের মধ্যে, তাও খেতে হয় বিয়ে বাড়ি গেলে। তো ফার্স্টে দিল মশালা কুলচা, যেটা খুব সফট ছিল, খুব সুন্দর ছিল। তারপর পনির বাটার মশলা, তো আমি দেখাচ্ছি কতটা সফট, এই দেখুন মানে হাতের সাথে এরা তুলতুল করছে নরম। তো একটুখানি পনিরে চুপিয়ে এরকম ভাবে খেয়ে ব্যাস। তারপরে দিয়েছিল ফ্রাইড রাইস, আমি ফ্রাইড রাইস নিয়েছিলাম, আর ছিল ভেটকি মাছের পাতুরি। এই যে পাতুরিটা না অসাধারণ, মানে সত্যি খুব ভালো লেগেছে খুব। আমি আপনাদেরকে দেখাচ্ছি, খুলে দেখুন মাছটা পুরো ফ্রেশ মাছ, আর এত সুন্দর নরম, মানে খুব সুন্দর মাছটা। আর আমি একটুখানি মানে তেল তেল চর্বি চর্বি খুব ভালোবাসি, তো আমার সেটাই পড়েছে। এরকম মাছটা দেখুন, মাছটা এরকমভাবে ভাতের সাথে মেখে নিয়ে একদম খেয়ে নিতে হয়। তারপরে খেতে খেতেই চলে এলাম মাটন, মাটন আমি একটু নরম নরম খেতে ভালোবাসি, চর্বি চর্বি যুক্ত। তা মটন আর ভেটকি মাছের সাথে কি সাদা ভাত না নিলে হয়, তাই জন্য প্লেন রাইস নিয়ে নিয়েছিলাম। এই দেখুন পড়েছে চর্বিটা আমার কাছে, ও এই তেল তেল চর্বিটা বেশ ভালো করে ভাতের সাথে এরকমভাবে মাখিয়ে একদম হাম হাম করে খেয়ে নিতে হয়। এই যে এ জল চলে আসছে আমার ভয়েস ওভার দিতে গিয়ে। তো যাই হোক, আস্তে আস্তে মটনটা খাওয়ার পর আসলো চাটনি, যেটা ছিল ফ্রুট চাটনি, আর তার সাথে ছিল পাঁপড়, লেবু ছিল, বেদানা ছিল, আর আঙুর ছিল, মিক্স ছিল। তারপরে দিয়েছিল একটা সন্দেশ, যেটা খুব সুন্দর, আর রসগোল্লাটাও দিয়েছিল ভালো, তবে খুব একটা নরম ছিল না রসগোল্লাটা। যাই হোক খেয়েছিলাম, সব কিছুই খুব ভালো করেছে। আর লাস্টে ছিল পান, তো আমি একটার বেশিই নিয়েছি সেখানে, দুটো। তো খাওয়া দাওয়ার পরে গনু বাবাকে আমরা টাটা করে চলে এলাম বাড়িতে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব।